আল্লাহ ডাক দিয়ে কোয়েশ করো নি রে আমার আসমান কাঁপতেছে জমিন কাঁপতেছে তুই সাজদা উঠাইয়া নে সাজদাটা ছেড়ে দে আসমান তোর তোর করে কাঁপতেছে বলেন সুবহানাল্লাহ ওয়াইসাল করুনি ক সাজদা উঠাইবার জন্য দেই নাই গভীর মনোযোগ করে বন্ধ নবী সারা দরদে আর কেহ নাই ওয়াইসাল করুনি ওয়াইসাল করুনি আমার নবীরে কোনোদিন দেখে নাই বারবার গিয়েছিলেন দেখতে ওনার আম্মা ছিল অন্ধ ইয়েমেনের গখিন জঙ্গলে মাকে নিয়ে ওয়াইসাল করুনি বসবাস করতেন ইয়েমেনের জঙ্গলে একদিন চলে যাচ্ছেন নবীর কাছে মা বলে দিছেন তুমি নবীর সাক্ষাৎ পেলে আমার পক্ষ থেকে সালাম জানাবে আমার জন্য দোয়া করতে বলবে ওয়াইসাল করুনি দীর্ঘদিন গিয়েছেন নবীর সন্ধানে কিন্তু গিয়ে বাড়িতে নবীরে পান নাই একদিন গিয়েছেন যাইবার আগে আমার নবী আয়েশা তুমি শুনে রেখো আমি রসুল চলে যাচ্ছি আমার একটা পাগল আমার বাড়িতে আসতেছে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তুমি তারে বলে দিও নবী বাসায় নাই নবী বলে গেছে নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ করতে হবে না তোমার আম্মা অসুস্থ জঙ্গলে তুমি যাও তার খেদমতে যরকম সুবহানাল্লাহ তুমি যদি তোমার মার খেদমতে চলে যাও তুমি তোমার মার খেদমত করো নবী কয় গেছে তোমার প্রতি সন্তুষ্ট যরকম সুবহানাল্লাহ মার খেদমত তুমি করবে নবী বলে গেছে আমার কাছে তোমার মা অসুস্থ তুমি খেদমতে চলে যাইতে নবী তোমার প্রতি সন্তুষ্ট আছে দীর্ঘদিন ওয়াইসাল করুনি গেল নবী সাক্ষাৎ পেল না বন্ধু গোমের ঘরে বিশবার দেখা হয়েছে ওয়াইসাল করুনি নবীর সাথে কিন্তু নবীকে সরাসরি দেখে নাই হায় কাই ওহুদের ময়দানে আমার নবীজির দুটি দান মুবারক শহীদ হয়ে যায় সাহাবীরা সঙ্গে ছিল সাহাবীদের মুখে দাঁত রইল ওয়াইসাল করুনির কাছে খবরটা পৌঁছে গেল আমার নবীর দুটি দান মুবারক শহীদ হয়ে গেল কোন গুনাহ করলে নবী পাবেন কোন গুনাহতে নবী রাজি হবেন কোন গুনাহ করলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাবেন খুব মনোযোগ করে বন্ধু ওয়াইসাল করুনি ওহুদের ময়দানে নবীজির দান মুবারক শহীদ হয়েছে কুন্ডা না কুন্ডা নিচেরটি বাংলে যদি উপরেরটি হয়ে থাকে আমার বাঙ্গাবি বলে যাবে যদি উপরেরটি বাঙ্গি নিচেরটি হয়ে থাকে আমার বাঙ্গাবি বলে হবে আমরা একটা দাঁতে যদি ব্যথা পাই অথবা ব্যঙ্গে যাই কোনো কারণবশত সহ্য করতে পারি না ব্যথা দৌড়িয়ে যাই ডাক্তারের কাছে ওয়াইসাল করুনি আমার নবীর প্রেমে পাথর একটা হাতে নিয়ে 32টা দাঁত ভেঙে ফেলে ৩২টা দাঁত ভেঙে ফেলেছে রক্ত ঝর্ণার মতন ঝরতেছে দাড়িগুলি লাল হয়ে গেছে নবীজির প্রেমে দান মুবারক ভেঙে ফেলেছে আমার নবী মদিনা থাকতে পারে নাই আমার নবী যুদ্ধের মাঠে থাকতে পারে নাই ওয়াইসাল করুনের কাছে হাজির হয়ে গেছে আমার নবীজির খাত মুবারক দিয়ে ওয়াইসাল করুনির রক্তগুলি মুছে দিয়েছে ওয়াইসাল করুনি ওয়াইসাল করুনি নবীর পাগল ছিল নবীর আশেক ছিল আমরা বাংলার মুসলমান নবী দেখি নাই না দেখে পাগল হয়ে গেছি ওয়াইসাল করুনি পাগল ছিল নবীকে সরাসরি দেখে নাই খবর শুই না দাঁত ভেঙে ফেলেছে ওয়াইসাল করুনি সম্পর্কে একদিন আমার নবী বিদায় আগে ইন্তেকালের আগে নবুয়াতের দরজা বন্ধ হবে বেলায়েতের দরজা চালু হবে আল বেলায়েত জিল্লুন নবুয়াত পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নবীদের জগৎ আরেকটা হচ্ছে ওলিদের জগৎ আল্লাহ সৃষ্টি দশা যাইয়া আল্লাহর অধীনে পরিচালনার দায়িত্ব রাখে নাই রে বন্ধু পরিচালনার দায়িত্ব দিয়েছেন নবীর খাতে ওলির খাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাখে না
নাই, তিনি রাষ্ট্র পরিচালনা করে নাই, করতেছেন মন্ত্রী ও এমপির মাধ্যমে। ও বন্ধুরে, মন্ত্রী ও এমপির দিয়া পরিচালনা করাচ্ছেন, আল্লাহ সৃষ্টিটাকে নবী ও ওলি দিয়া পরিচালনা করাচ্ছেন। বর্তমান পৃথিবীতে 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। 4 জন সাহাবীকে দাগদাকাশি নিছে, সিদ্দিক আকবরকে নিছে, উমরকে নিছে, উসমানকে নিছে, আলীকে নিছে। নিয়াকো সাহাবীরা শোনো, তোমাদেরকে কেন আমি নিচ্ছি জানো কো ইয়া রাসূলুল্লাহ? বলুন, আমি বিদায় হয়ে যাব, সময় সংকীর্ণ, আমি বিদায় হয়ে যাব, তোমাদের কাছে সিদ্ধান্ত জানতে চেয়েছি, তোমাদেরকে কাছে নিচ্ছি। আমি বিদায় হয়ে যাওয়ার পথে এই জব্বা মোবারকটা আমি কার কাছে রেখে যাব, আমি কাকে দিয়ে যাব, আমি কাকে দিতে পারি? তোমাদের ফয়সালা চাই, তোমাদের পরামর্শ চাই। সিদ্দিক আকবর ডাকদাক নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম জগতের প্রথম মুসলমান, সমস্ত নেক যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত নেককারের নেক যদি এক পাল্লা রাখা হয়, আমার নেক বাড়ি হবে। সমস্ত আমলকারীর আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার আমল বাড়ি হবে। সমস্ত সত্যবাদীর সত্য যদি এক পাল্লা রাখা হয়, আমার সত্য বাড়ি হবে। সমস্ত আলেমের এলেম যদি এক পাল্লা রাখা হয়, আমার আলেম বাড়ি হবে। আমি আপনার সাহাবি এবং আপনার শ্বশুর, আপনি আমার মেয়েকে বিয়ে করেছেন, এই জুব্বা মোবারকটা আমাকে দিয়ে যান, আমি পেতে পারি। নবী ডাকদাক সিদ্দিক আকবর, তোমার বক্তব্য শেষ নি, আবু বকর কজি শেষ হয়ে গেছে, এবার কো ওমর তুমি বলো। ওমর ডাকদাক নবী গু, আমি ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করণেওয়ালা, আমি খলিফাতুল মুসলিমিন, খেলাফতের বয়স ছিল আমার 10 বৎসর, আমার আমলে ইসলাম প্রকাশ্য মাঠে প্রচার হয়েছে। ও নবী গো, আমার নেকের সমতুল্য আকাশের নক্ষত্রের সমতুল্য নেকের পরিমাণ। ও নবী গো, আমি আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, একজনের আমি, এই জুব্বা মুবারকটা আমি পেতে পারি? নবী কো তোমার বক্তব্য শেষ নি কজি, এবার উসমানকে ডাক দিছে, উসমান তুমি বলো, আমি জুব্বা মুবারকটা কাকে দিয়ে যেতে পারি? উসমান কো ইয়া রাসূলুল্লাহ, আমার খেলাফতের বয়স ছিল 12 বৎসর, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মুসলমানের সংখ্যা বেড়েছে, আমার একটা হলো জিন্নুরাইন, আমি আপনার 2টা নূরের মালিক, প্রথম একটা মেয়েকে বিয়ে করেছি, মারা গেছে, পরে আরেকজন করেছি, আমি 2টা নূরের মালিক, এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি, আমাকে দিয়ে যান। নবী কো তোমার বক্তব্য কি শেষ? উসমান কোজি, এবার আলীকে ডাক দিছে, আলিও আলিও, এই জুব্বা মুবারকটা আমি কারে দিয়ে যেতে পারি? আলী ডাকদাক কো ইয়া রাসূলুল্লাহ, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি মদিনার এলেমের শহর, আপনি সেই শহরের দরজা। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবী হইতে নবী, আলী হইতে হবে ওলি। যরকম সুবহানাল্লাহ। ও নবী গো, মক্কার কাবা ঘরের ভিতরে 360 দেবীর পূজা হইতো, আপনারে লইয়া আমি 2জনে মিলিয়া কাবাকে পবিত্র বানাইছি, উপরের মূর্তিগুলি আমি পানি করে দিছি। হায় খায় ইমাম হাসাইন হুসাইনের আব্বা, নবী নন্দিনী মা ফাতেমার স্বামী, পাঁচজনের 5জনের 1জন আমি। যরকম সুবহানাল্লাহ। এই জুব্বা মুবারকটা আমাকে দিয়ে যান, আমি পেতে পারি। আমার নবী ডাক দিছে, আলী আসো কাছে, উমর আসো আসো কাছে, 2জন সাহাবী কে ডাক দিছে। এবার ওমর আর সিদ্দিক আকবর চিন্তা করে, 2জনের 1জন পাবে অথবা ভাগ করে দিয়ে দিবে। এবার 2জনকে ডাক দেখো, ওমর ও আলী, আমি তোমার কাছে একটা ওসিয়ত রেখে যাই, আমি নবী বিদায় হয়ে গেলে আমার এই জুব্বা মুবারকটা, আমার একটা পাগল আছে ইয়েমেনের জঙ্গলে, আমার একটা পাগল আছে ইয়েমেনের জঙ্গলে, তার কাছে জুব্বা মুবারকটা পৌঁছিয়ে দিও,
আমি নবীর পক্ষ থেকে সালাম জানাইও আমার উম্মতের জন্য দোয়া করতে কইও বলুন ইয়া রাসূলুল্লাহ ওমর ডাকডাক নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পাগলটার নাম কি ক পাগলটার নাম ওয়াইসাল কুরুনি কোনদিন আমাদের মাঝে আসে নাই কোনদিন যুদ্ধক্ষেত্রে যাই নাই কোনদিন আপনার সভাতে আমি দেখি নাই এই পাগল জব্বা মোবারক পাবে কোজি কো ঠিক আছে শুক্রবার দিন নবী বিদায় হয়ে গেছে শুক্রবার দিন নবীজি সোমবার দিন বিদায় হলো তিন দিন পরে নবীকে রওজা মোবারককে দাফন বুধবারে করা হলো খুব মনোযোগ তিন দিন জমিনে নবী উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে রওজা মোবারককে দাফন করার পরেও নবী উম্মতকে বলে নাই উম্মতি উম্মতি বলে কেঁদেছে এখনো নবী রওজাতে শুয়ে শুয়ে উম্মতের মায়া কাঁদতেছে নবী বিদায় হয়ে গেছে এই দিক দিয়া শুক্রবার দিন ওমরার আলী জব্বা মোবারকটা নিয়ে রওনা হয়ে গেছে রাস্তা মসজিদে নামাজ পড়তে গেছে নামাজ পড়ে তারা জঙ্গলে চলে গেছে যায়া দেখে পাগলা বেটা সেজদাই পড়ে আছে যরকম সুবহানাল্লাহ ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে সায়া দেহে দুইজন সাহাবী দাঁড়াই রইছে ওয়াইসাল করুনি কো তোমরা কোথায় থেকে এসেছো তোমাদের বাড়ি কই কি পড়িছো ওমর কো আমি নবীর দ্বিতীয় সাহাবী আমার নাম হযরতে ওমর আলী কো আমি চতুর্থ সাহাবী আমার নাম শেরিক হুদা আলী ওয়াইসাল করুনি কো বলো কি তোমরা নবীর সাহাবি ওমর কো আমি দ্বিতীয় সাহাবি আলী কো আমি চতুর্থ সাহাবি আলী রে ওমর রে তোরা কোন সাহাবি তোরা কোন সাহাবি ওহুদের ময়দানে দুটি দণ্ডান মুবারক নবীর শহীদ হয়েছে তোরা সাহাবিদের মুখে ৩২টা দাঁত দেখা যাইতেছে তোরা কোন সাহাবি এরা বলতেছে হুজুর এই জুব্বা মুবারকটা নবী আপনাকে দিয়েছে নবীর পক্ষ থেকে সালাম জানাইছে নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছে ওয়াইসাল করুনিকে প্রশ্ন করে আমরা পাইলাম না সাহাবি হইয়া আপনি পাইছেন পাগল হইয়া কোনদিন দেখছি না নবীর কাছে আপনাকে জুব্বা মুবারকটা পাইলেন কিসের বিনিময় হাত কইরা দেখাইছে কো দেখো কি দেখ না দেখা যায় না ছায়া দেখে মুখের ভিতরে একটা দাঁত নাই মুসলমান একটা দাঁত নাই ওহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে আমি রসুলকে দেখি নাই কোনটা না কোনটা আমি দেখি নাই আমি ৩২টা দাঁত ভেঙে ফেলেছি নবীজির প্রেমে ভালোবাসা একটা দাঁত যদি ইচ্ছা করে ভাঙে একটা কবিরা গুনাহ হয় দুইটা যদি ভাঙ্গে দুইটা গুনাহ হয় তিনটা যদি ভাঙ্গে তিনটা গুনাহ হয় তিনটা কবিরা গুনাহ ইচ্ছা করলে করলে কাফের হয় তিনটা কবিরা গুনাহ ইচ্ছা করে করলে কাফের হয় ওয়াইসাল করুনি ৩২টা দাঁত ভাঙছে নবীর প্রেমে কত নম্বরের কাফের হয়ে গেছে কাফের নয় রে বন্ধু আমার নবীর প্রেমে গুনাহ কইরা নবীর জব্বা মোবারকটা পেয়েছে নবীর প্রেমে গুনাহ করছে নবী রাজি ওয়াইসাল করুনি জব্বাটা নিয়া সেজদার মধ্যে বইরা কো আল্লাহ তুমি কই যে বন্ধুর প্রশংসা তুমি ২৪ ঘন্টা করেছ যে বন্ধুর খাতিরে বিশ্ববাগান সাজাইছ সমস্ত সৃষ্টি গায় তোমার গান তুমি গাও তোমার বন্ধুর গান তোমার বন্ধুর জব্বা মোবারকটা আমাকে দিয়েছে তোমার বন্ধুর উম্মতের জন্য দোয়া করতে বলছে আমি কি দোয়া করব আমি সেজদাই পরে তোমার কাছে দরখাস্ত জানাই তোমার বন্ধুর উম্মতের যত গুণা আছে সব গুণা আমি মাফ চাই আল্লাহ ডাক দিয়ে কোয়েস করুন রে
আমার আসমান কাঁপতেছে, জমিন কাঁপতেছে, তুই সাজদা উঠাইয়া নে, সাজদাটা ছেড়ে দে, আসমান তোর তোর করে কাঁপতেছে। বলেন সুবহানাল্লাহ, ওয়াইসাল করুনি ক সাজদা উঠাইবার জন্য দেই নাই, তোমার উম্মতের গুনাহ আমি মাফ চাই, বলো দিছো কি দিবা কি দিবা না, না দিলে আসমান থাকে না থাকে দেখার বিষয় না। যখন সুবহানাল্লাহ আল্লাহ কদুয়া না দিলাম সেজদাটা ছেড়ে দে, ওয়াইসাল করুনি কদুয়ানার জন্য আমি সেজদা দেই নাই, আল্লাহ কো চাইর না দিলাম তুলে নে, ওয়াইসাল করুনি কো চাইর আনার জন্য সেজদা দেই নাই, আল্লাহ কো সয়া না দিলাম তুলে নে, আল্লাহ ওয়াইসাল করুনি কো সয়ানার জন্য সেজদা দেই নাই, আল্লাহ কো আঠানা দিলাম হবে না, দশ আনা দিলাম হবে না, বারো আনা দিলাম হবে না, চোদ্দ আনা দিলাম হবে না, ষোলো আনা গুনাতে যাইব, আলী ডাক ডাক হুজুর দেরি কইরেন না বিদায় দেন, ডাক্তার দিদি হয় দেরি হয় প্রেমের কালেকশনটা ছিঁড়ে যায়, ওয়াইসাল করুনি মাথা তুললি কি, আলী করলি কি, ডাক্তার যদি না দিতি ষোলো আনা গুণা আজকে মাপ পাইতি, বন্ধুরে বন্ধুরে কি করলে গুণা হয়, কি করলে নেক হয়, পাইসকুরুনি নবীর প্রেমে বত্রিশ দান দান ভাঙ্গিল, বত্রিশটা কবিরা গুণা করুনি কো করিল, গুণা কইরা প্রেমে পয়রা দয়ালে নবীর জুব্বা পান, ও গো আসে কান নবীর প্রেমে জান কর কোরবান, আল্লাহ আমরা সবাই গুনাগার গো নবীজি ছিলাম না, সেই কারণে রোজে হাশরে আমাদেরকে বইলেন না, আপনি নবী বিদির বিদান কোন কৌশলে, আপনি নবী বিদির বিদান কোন কৌশলে প্রকাশিত ভূমণ্ডলে, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলাল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি